নমস্কার আজকে রাহু রাহুকেতু ট্রানজিট নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন যে তিরিশ তারিখ থার্টি অক্টোবর দু হাজার তেইশে তিরিশে অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে তা আঠেরো মাস থাকবে মীন রাশিতে দু হাজার তেইশে তিরিশে অক্টোবর রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে থাকবে তিরিশে মে দু পর্যন্ত রাহু কেতু দুটোই হচ্ছে ছায়াগ্রহ এদের দেখা যায় না রাহু কেতু নিজস্ব কোনো রাশিও নেই এরা একই শরীর থেকে উৎপন্ন হয়েছে কেউ বলে রাহু মিথুনে অথবা বিষে উচ্চ হয় কেউ কেউ আবার বলে কেতু বিশ্চিকে অথবা ধনুতে উচ্চ হয় এটা নানা বিজ্ঞানের নানা রকম মত একই আত্মার দুটো ভাগ যার জন্মগত হরস্কপে রাহু খুব স্ট্রং সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড ধূর্ত হয় প্রচণ্ড চালাক হয় তারা কিন্তু কপি করার উস্তাদ এদের বুদ্ধি পোখর এরা কোনো জিনিস এক চান্সে দেখলে সেখান থেকে কপি করতে বা টুকলি করতে বা এরকম এই জিনিসটাকে সেম টু সেম সেই জায়গাটা কপি করে দেখা গেল আসল জিনিসের যে নকল জিনিসটা বেশি এস্টাবলিশড হয়ে যায় এদের যাতে রাহু জন্মগত হরস্কোপে খুব স্ট্রং থাকে তারা কিন্তু এই জিনিসের পারদর্শী কেতু যদি জন্মচ্ছ স্ট্রং থাকে তাদের ইনটিউশন বা আধ্যাত্মিক বা তন্ত্রমন্ত্রের জিনিসটা তাদের খুব ভালো হয় তারা কিন্তু যে কোনো লোককে আগে থেকে দেখলে বুঝতে পারে কোনো বিপদ এলে বা কোনো ভালো জিনিস খবর হলে তারা কিন্তু আগে থেকে আগাম বুঝতে পারে যাদের কেতু খুব স্ট্রং জন্মগত হরস্কোপ এটা কিন্তু একটা ভালো গুণ কেতু বা রাহু অলওয়েজ বকরি চলেছে অর্থাৎ অল টাইম এরা রেট মানে যেমনি মেষ রাশি থেকে মিন রাশি ব্যাকে আসছে সবসময় ব্যাকে সব গ্রহকে সামনে যায় এরা ব্যাকে আসে এ দুটো গ্রহ কারো কারো মতে রাহুর দৃষ্টি আছে কেতুর দৃষ্টি আমি বলছি রাহুর দৃষ্টি আছে কিন্তু কেতুর দৃষ্টি নেই কেন কেতুর তো ধরটাই নেই ধর থেকে মুন্ডু আলাদা কেননা একই আমি বারো একই আত্মার দুটো পার্ট এই সময় আপনারা কিন্তু যাদের রাহুকেতুর ট্রান্সজিট আমি বারো রাশি নিয়ে আলোচনা করব এবং আমি বলে দেব যে কারা কারা রাহুর মন্ত্র জপ করবেন কোন কোন রাশি লোকেরা কিন্তু গোমেদ কিন্তু হট করে আপনারা ধারণ করবেন না এটা কিন্তু আপনাদের স্ট্রিক্টলি বলছি এটা ধারণ করতে হলে কোনো বিশিষ্ট অ্যাস্ট্রোলজির সাথে কনসাল্ট করে নেবেন যে আপনার রাহু আপনার এই জায়গায় এসছে বলে মনে করুন মিনে এসছে মিনে আসা বা কেতু কন্যায় গেছে বলে আপনি এটা ক্যাটসে ধারণ করে তা কিন্তু করবেন না ভুল হয়ে যেতে পারে সুতরাং এটা কারোর সাথে কনসাল্ট করে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে রাহুর ট্রানজিটে মেষরাশি থেকে মীন রাশি যাতে কুম্ভ রাশির উপর আঠেরো মাস কি এফেক্ট হবে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে রাহুর গোচর হচ্ছে দ্বিতীয় ঘরে আঠেরো মাস এখানে থাকবে এই সময় দ্বিতীয় ভাব মানে হচ্ছে মুখ মুখের ভাষা এগুলো ডিপেন্ড করে এই সময় কিন্তু আপনার মধ্যে একটা মিথ্যে কথা বলার প্রবণতা ভীষণ দেখা যাবে মুখের ভাষা খুব বাজে হয়ে যাবে যদি ব্যক্তিগত জন্ম ছকে আপনার বহু ভালো জায়গায় থাকে তাহলে এটা তো কিছুটা কন্ট্রোল দেবে কিন্তু নর্মালি এই সময় কিন্তু বা সংসারটা ঘরের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে আপনি যত পারবেন নিজে কন্ট্রোলে রাখবেন এই সময় নিজে একটু সেলফিস হয়ে যেতে পারেন মানে কোথাও যদি ইনভেস্ট করেন এই সময় এই সময় বহুত ফায়দা পাবেন মানে যা এক্সপেক্ট করেন তার চেয়ে টু মাছ প্রফিট হবে আপনার এই সময় লটেই লাগতে পারে এই সময় কোনো সম্পত্তি কিনতে পারেন এই সময় তো আপনি আপনার হয়তো কোনো নেশার মধ্যে জড়িয়ে যেতে পারেন বাজে লোকেশায় জড়িয়ে পড়তে পারেন জুয়া সারটায় একটি ইনকাম হতে পারে কিন্তু এগুলো কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করব এগুলোর মধ্যে জড়াবেন না আমি বলছি বলে আপনারা করে যাবেন তাও কিন্তু করবেন না এই সময় কোনো ভালো কন্ট্রাক্টে সাইন হতে পারে অনেক দিন ধরে কোনো কাজে যা ডিস্টার্ব চলছে এই সময় ডিস্টার্ব বা চাকরির চেষ্টা হচ্ছে এই সময় চাকরিটা আপনার হয়ে যেতে পারে বিশেষ করে সরকারি চাকরি বা ব্যবসা যাওয়াটা ভালো কোনো যোগাযোগ ভালো কোনো লোকের প্রচুর অর্থ আপনি রোজগার করতে পারবেন এই সময় মানে আপনার সাজাগোজার প্রতি জিনিসপত্র ব্যবহারের প্রতি একটু ভীষণ প্রবণতা বেড়ে ব্র্যান্ডেড আইটেম ব্যবহার করা পারবে আপনার ভীষণ গুপ্তভাবে ধনলাভ হবে আমি বলে দেন মানে কোনো ব্যাকসাইডের ইনকাম যাকে বলে ঠিক আছে আপনি যদি রাজনীতিবিদ হন তাহলে কিন্তু আপনি সমাজে যথেষ্ট সম্মান পাবেন জনগণের কাছে আপনার কিন্তু একটা প্রভাব তৈরি হবে আপনার মধ্যে একটা অহংকার বাড়বে কিন্তু সাবধান এই যে অহংকারটা যে সমাজের লোক কিন্তু যে সম্মান হবে আপনার কিন্তু এক চান্স আপনারা বদনামও করে দিতে পারে ভুল কথার জন্য আপনার মিসবিহেভের জন্য আপনাকে টেনে থেকে টেনে নামিয়ে ফেলতে পারে এরকম ব্যাপারও কিন্তু হতে হয় কিন্তু খুব সাবধানে আপনার খুব ডিপ্লোম্যাটিক কেন সেকেন্ড হাউসে রাহু কিন্তু মানে রাতারাতি বলক করে রাতারাতি বিকারি করে দেয় এটা কিন্তু মাথায় রাখবেন কারণ ট্রানজিট এটা রাতারাতি আপনার সম্মান হবে রাতারাতি আপনার অসম্মান করে দেবে কাজের জায়গায় বা ব্যবসায় আপনার যদি দু নম্বরই জিনিস আসতে পারে তার জন্য কিন্তু আপনি ফেসে যেতে পারেন দু নম্বরী অর্থ হয়তো ইনকাম হবে কিন্তু আপনি কিন্তু কোনোখানে ফেঁসেও যেতে পারেন আইনি জীবনে ফেসেও যেতে পারেন নর্মালি লোক যেসব কাজ করতে অ্যাভয়েড করে আপনি সেই কাজে কিন্তু নিজেকে ইনভলভ করে ফেলে পয়সা কামাবেন বা কোনো আইনি ঝামেলা জড়িয়েও পড়তে পারেন সুতরাং বারো যে সেকেন্ড হাজার ট্রানজিট যতটা ভালো ততটাই খারাপ প্রচুর টাকা ইনকাম করতে পারেন প্রচুর টাকা ইনকাম কিন্তু সেটা সাবধানে করবেন লোভটা কন্ট্রোলে করবেন কেন রাহু যখন চেঞ্জ আসবে প্রথম কিছু মাস ভালো দেয় আর কিছু মাস খারাপ দেয় তখন কিন্তু আপনাকে জ দিয়েছে সব লুটে নিয়ে বেরিয়ে যাবে এটা কিন্তু সাবধান হ্যাঁ আপনি দেখালো গেল অন্যের জিনিস যা যার একটা প্রাপ্তি ছিল সেটা না পেয়ে আপনি পাবেন এই সেকেন্ড হাউসে ডাউ থাকার জন্য আপনার পদপ্রাপ্তি হবে হয়তো দেখা গেলো কোনো আপনার কেউ পাওয়ার ব্যাপার ছিল সেটা না পেয়ে আপনি পেয়ে গেলেন এইগুলো কিন্তু মানে একটু ছলের ব্যাপার হবে ছল চাতুরির ব্যাপার ছল না আপনার আপনি এমন ষড়যন্ত্র করবেন যে অন্য লোক ফেঁসে যাবে আপনি বেঁচে আসবেন এইটাই যে ভালো বল আবার খারাপ হতে পারে আপনার এগেনস্টে কেউ ষড়যন্ত্র করতে পারে আপনি সেখানে ফেসে যেতে পারেন আপনার যদি আপনার যদি ল্যান্ড রিলেটেড কোনো ব্যবসা থাকে বা এই ধরনের কোনো কাজে সাথে আপনি জড়িত থাকেন তাহলে কিন্তু প্রচুর ইনকাম করবে এই সময় একটা আমার পাঁচ টাকায় বিক্রি হবে মানে আপনি লোককে যা বলবেন তাই শুনবে লোকে কনফিডেন্স দাম আপনার মধ্যে একটা মানে হেক্কারি ভাব এসে যাবে আপনি মধ্যে মানে আমি যা বলব তাই মানে আপনার নিজের মধ্যে ভীষণ একটা কনফিডেন্স বিশাল হাই হয়ে যাবে ঔধত্য বেড়ে যাবে যে পৈতৃক সম্পত্তি কোনো প্রবলেম থাকতো এই সময় কিন্তু সেই ঝামেলা মিটিয়ে যাবে এবং সব ঝামেলা মিটিয়ে গিয়ে আপনি আপনি সেরা হবেন এরকম সময় কিন্তু আপনার সময় চলবে ফ্যামিলিতে ঝামেলা অশান্তি থেকে থাকতে খালি মুখের ভাষা ঠিক রেখে যদি ডিপ্লোম্যাটিক্য ম্যানেজ করতেন সেটা কিন্তু আপনি জয়লাভ করবেন যারা স্টুডেন্ট আছে রেজাল্ট কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে পরিবারের কোনো সদস্য আপনার থেকে দূরে চলে যেতে পারে বা কোনো সদস্য হয়তো চিরতরে আপনাদের সরে চলে যেতে পারে মানে বয়স্ক থাকলে এই ব্যাপারগুলো কিন্তু আশা করি বোঝাতে পেরেছি কী বলতে চাইছে আপনাদের আপনাদের মানসিক শান্তি কিছু দিনের জন্য নষ্ট হতে পারে ঠিক আছে আপনি যদি অভিনয় লাইনে থাকেন এই সময় কিন্তু সেখানে যথেষ্ট ডেভেলপ পাবেন এই সময় আপনি কিন্তু ডিপ্লোমেটিক যদি হন আর বুঝে শুনেই স্টেপ ফেলেন আপনি কিন্তু এই সময় যুদ্ধে জয়লাভ করবেন কিন্তু সাবধানে বারো যে ভালোটা হবে মন্দটাও হবে আপনার মধ্যে ওই যে বললাম একটা কথা কনভেন্সিং পাওয়ার যথেষ্ট বেড়ে যাবে সেটাকে মানে ভুলবে টু ডাইজ নেই প্রপার ইউটিলাইজ করবেন যথেষ্ট রেজাল্ট পাবেন যাও একটা ওভারঅল বিচার দিন করি অনেকটাই মিলবে এবং বাস্তবে সেটা যথেষ্ট আপনার ইউটিলাইজ করতে পারবেন আপনারা এবং যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করবেন আজের মধ্যে নমস্কার সবাই ভালো থাকুন